এক সপ্তাহ ধরে পানি নিচ্ছে সিলেট সুনামগঞ্জ বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন ঠাই হয়েছে আশ্রয় কেন্দ্রে আশপাশের জেলায়ও পরিস্থিতির অবনতি খানাবানা কোনটা করতে পারো না মানুষ পানিটা কি অবস্থা সিরিয়াস বাচ্চাকে জেনে অনেক আতঙ্কের মাঝে আছে বাচ্চা কাচ্চা আমার অবস্থান তো নাই এখন বাড়িঘর তাহার মতো না সারা লইয়া গেছে কি পানি উদ্ধার কাজে তৎপর তিন বাহিনী বন্যার্তদের দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা আমরা এটা এস্টিমেট করে শতভাগ ওষুধ যতগুলো লাগে যত যেহেতু ম্যাক্সিমাম রোগী হচ্ছে আপনার পানিবাহিত আর ফাঙ্গাল ইনফেকশন যেগুলো হচ্ছে ওগুলোই রোগী বেশি তো আমরা ওগুলো সব নিয়ে এসেছি কাল সিলেটে দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার এবার অন্যান্য শীর্ষ সংবাদ পদ্মা সেতু হওয়ায় বাংলাদেশের পর চীনই সবচেয়ে বেশি খুশি বললেন রাষ্ট্রদূত বিশ্বব্যাংকে দুর্নীতির ভুয়া তথ্য দেন কয়েকজন সুশীল ঋণ বাতিলের নেপথ্যে ছিলেন ডক্টর ইউনূস বাংলাদেশ প্রস্তুত থাকলেও মিয়ানমারের অনীহায় ঝুলে আছে প্রত্যাবাসন দ্রুত নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে সংকটে স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সারা দেশে রাত ৮টার পর বন্ধ দোকান মার্কেট শপিং মল খোলা থাকবে ফার্মেসি হোটেল রেস্তোরাঁ সহ জরুরি সেবা ১২ বছর বয়সে অপরাধ জগতে প্রবেশ দুই বছরে শতাধিক সাইকেল চুরির পর গ্রেফতার জামিনের পর পেশাদার বাইক চোর চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল সহ কিশোর আটক নিত্য পণ্যের দাম বাড়ার প্রতিবাদে উত্তাল পাকিস্তান দেশে দেশে কমছে মুদ্রার মান মূল্যস্ফীতি বাড়তে থাকায় হিমশিম অবস্থা উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা